হ্যালো বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আজকে আমরা এমন একজন বিজ্ঞান মনীষীর কথা আলোচনা করব যিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যার না ছিল তেমন শিক্ষকতা যোগ্যতা, না ছিল পারিবারিক কোনো স্বীকৃতি। বিজ্ঞানের বিশেষ শাখার উপর তার অদম্য জ্ঞান, পিপাসা ও স্পৃহা থাকার কারণে তিনি বিজ্ঞানের জগতে বিশাল প্রাপ্তি অর্জন করেছিলেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিখ্যাত মনীষী মাইকেল ফ্যারাডে 1791 সালের 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউটন বার্সে জন্মগ্রহণ করেন। তার পিতা জেমস পেশায় ছিলেন একজন কামার। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও দারিদ্রতা তাকে তার কাঙ্ক্ষিত যাত্রাপথ থেকে বিচ্যুত করতে পারেনি। এই দারিদ্রতার কারণে তার বাবা জেমস লন্ডনের এক পুরনো আস্থা বলে গিয়ে সপরিবারে বাসা বাঁধলেন অর্থ উপার্জনের টানে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এখানেও তাদের পরিবারকে নিদারুণ অসচ্ছলতার মধ্যে দিন কাটাতে হয়, বরং আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগা শুরু হয়। এরই মাঝে মাইকেল ফ্যারাডেকে তার জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। কিন্তু তাই বলে তার অদম্য জ্ঞান পিপাসা কখনো থেমে থাকেনি। মাইকেল ফ্যারাডেকে উঠে আসতে হয়েছে একটি দরিদ্র পরিবার থেকে। বাড়ির সন্নিকটে একটি প্রাথমিক স্কুলে তার শিক্ষা জীবনের শুরু এবং সমাপ্তি ঘটে। অর্থাৎ আর্থিক অনটনের কারণে তাকে মাঝপথেই স্কুল ছেড়ে দিতে হয়। সে সময় তার প্রতিভার কোনো লক্ষণ প্রকাশ পাওয়া যায়নি। ভবঘুরের মতো সময় কাটাতে হতো মাইকেল ফ্যারাডের। সেই সঙ্গে তার কাজ ছিল ছোট 3 বোনকে দেখাশোনা করা। মাত্র 13 বছর বয়সে তাকে অভাবের তাকিদে কাজে ঢুকতে হলো। জর্জ নামক এক ভদ্রলোকের বইয়ের দোকানে কাজ নিল মাইকেল ফ্যারাড। সেখানে তার কাজ হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি ফেরি করা। সকাল থেকে তাকে এই কাজে ব্যস্ত থাকতে হতো, আর কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার কাজে তিনি মনোনিবেশ করতেন। এরপর তার কাজের ধরন পরিবর্তন হলো। বইবাদের কাজ পেলেন মাইকেল ফ্যারাডে। এতে তার আয় রোজগারের কম শুরু হলো। এখানে আগের চেয়ে পরিশ্রম অনেক কম, ফলে কাজের ফাঁকে জ্ঞান অর্জনের কাজে আরও মনোনিবেশ করলেন নিজেকে। বিজ্ঞান বিষয়ের বইগুলো বেশি আগ্রহের সাথে পড়তে লাগলেন মাইকেল ফ্যারাডে। এর মধ্যে 2টি বই তাকে অনেক বেশি আকৃষ্ট করে তুলল। একটি হচ্ছে মার্শেটের লেখা কনভারসেশনস ইন কেমিস্ট্রি, অন্যটি হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বিদ্যুৎ সম্বন্ধীয় প্রবন্ধগুলো। মজার কথা হলো, মাইকেল ফ্যারাডে একদিন নিজেই উদ্যোগী হয়ে গবেষণার জন্য নিজের বাড়িতে একটি লাইব্রেরি করে তুললেন। আর এটা সম্ভব হলো হাত খরচের কিছু টাকা পয়সা বাঁচিয়ে গবেষণার জন্য 2-1টা করে বই এবং জিনিস কেনার মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে ফেলে দেওয়া আবর্জনা থেকে তৈরি করে নিতেন কিছু উপকরণ। তিনি বিজ্ঞান বিষয়ে কোনো বক্তৃতা হলে তার শোনার জন্য কৌতূহলী হয়ে উঠতেন। একদিন বক্তৃতা শোনার জন্য কিছু সমস্যা দেখা দিল। পরে দোকানের মালিক তার ইচ্ছার কথা জানতে পেরে ছুটি মঞ্জুর করলেন। টিকেটের দাম পেলেন ভাইয়ের নিকট হতে। এই বক্তৃতা শুনে মাইকেল ফ্যারাডের মনে প্রবল আলোড়ন সৃষ্টি হলো। তার মনোজগতের নতুন দিগন্তে সূচনা হলো। কিছুদিনের জন্য বইবাদের কাজ বন্ধ হয়ে গেল। এবার দুর্ভাগ্য যেন তাদের পরিবারে বাসা বাঁধল। অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে হলো। আর্থিক দৈন্যতা ও অসুস্থতার কারণে তার পিতা মৃত্যুবরণ করলেন। মায়ের শারীরিক অবস্থাও ভালো ছিল না। ভাইয়ের চাকরিটাও চলে গেল, আর মাইকেল ফ্যারাডে উপার্জনের জন্য মরিয়া হয়ে ছুটতে বেড়াতেন। তবুও আশার কথা, কিছুদিন পরে বই বাদের পুরনো চাকরিটা আবার ফিরে পেলেন। নামকরা বিজ্ঞানী স্যার হামফ্রি ডেভি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। তখন ফ্যারাডের বয়স মাত্র 21 বছর। একদিন স্যার হামফ্রির বক্তৃতা হবে। দোকানের এক খরিদ্দার এই বিখ্যাত বিজ্ঞানীর
চার দিনের বক্তৃতার টিকিট দিয়ে গেল। দোকানের মালিক জর্জ বিজ্ঞান বিষয়ে ফেরারের আগ্রহের কথা জানতেন, তাই তিনি টিকিট তাকে দিলেন। বক্তৃতা শুনে তার মনে গভীর বিপ্লব আলোড়ন সৃষ্টি হলো। ফলে তিনি সিদ্ধান্ত নিলেন আর ভয়বাদের কাজ নয়, বিজ্ঞানী হবে তার জীবনের কাঙ্ক্ষিত আশা। কিন্তু কীভাবে এই সিদ্ধান্ত সফল করা যায়? রয়্যাল সোসাইটির সভাপতি বিজ্ঞানী স্যার হামফ্রি নিকট তিনি চিঠি লিখলেন। তিনি লিখলেন তার মনের গভীর আকুতি ও আগ্রহের কথা। উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান বিষয়ে তাকে গবেষণার কোনো সুযোগ করে দেওয়া। অনেকটা অপ্রত্যাশিতভাবে স্যার হামফ্রি ডেভির চিঠির উত্তর পেলেন। এই চিঠিতে স্যার ডেভির নিকট হতে সাক্ষাতের জন্য আমন্ত্রণ তাকে খুবই আলোড়িত করলো। এদিকে মাইকেল ফ্যারাডে সঙ্গে প্রথম সাক্ষাতে মুগ্ধ হলেন স্যার ডেভি। তিনি উপলব্ধি করলেন বিজ্ঞানের প্রতি মাইকেল ফ্যারাডের তীব্র আগ্রহ। তাকে সেখানে নিজের গবেষণাগারে চাকরি দিলেন। এখানে ছোট চাকরি পেলেও এই চাকরি তার জীবনে সৌভাগ্যের ধার খুলে দেয়। এই সুযোগেই মাইকেল ফ্যারাডের আমল পরিবর্তন করে আনল। মাইকেল ফ্যারাডের মাঝে যে সুপ্ত প্রতিভা ছিল তা ক্রমে ক্রমেই বিকশিত হতে লাগল। দেশ ভ্রমণ ফ্যারাডের এক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। ভ্রমণকালীন সময়ে তিনি স্যার ডেভির সহকারী হিসাবে বহু পণ্ডিত মনীষীদের সান্নিধ্যে আসার সুযোগ পেলেন। স্যার ডেভি ছাড়াও এসব বিজ্ঞানীদের সাহচর্যে তার জীবনে ব্যাপক সাফল্যের সূচনা ঘটল। তিনি ঘুরে বেড়াতে লাগলেন ফ্রান্স, ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে। ইতালি ভ্রমণের সময় সাক্ষাৎ ঘটল খ্যাতিমান বিজ্ঞানী ভোল্টারের সঙ্গে। তিনি তখন বিদ্যুৎ প্রবাহ নিয়ে গবেষণা করছিলেন। এবার মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ সংক্রান্ত গবেষণার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হন। 1885 সালে বিদেশ ভ্রমণ শেষে ফিরে এলেন মাইকেল ফ্যারাডে। এবার মাইকেল ফ্যারাডে রয়্যাল সোসাইটিতে একজন গবেষক হিসেবে যোগ দিলেন। এটি ছিল মাইকেল ফ্যারাডের জীবনের এক বিশাল প্রাপ্তি। তিনি আবিষ্কার করলেন ক্লোরিন গ্যাসের তরলীকরণ তড়িৎ বিশ্লেষণের সূত্র। একজন বিজ্ঞানী হিসাবে তার নাম ডাক ছড়িয়ে পড়ল ক্রমে। মূলত তার গবেষণার মূল বিষয় ছিল রসায়ন বিজ্ঞান এবং তড়িৎ রসায়ন বিজ্ঞান। সে সময়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আমন্ত্রণ পেলেও তিনি গবেষণাকে প্রাধান্য দিলেন। গবেষণার কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করলেন। তার একটি বিখ্যাত আবিষ্কার হচ্ছে সেফটি ল্যাম্প, যা খনি শ্রমিকরা আলোর কাজে ব্যবহৃত করত। তিনি একদিন কয়েক মুহূর্তের জন্য কাঁচা লোহা তারের সাহায্যে চুম্বক শক্তিতে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করলেন। তার কিছুদিন পরে প্রস্তুত করলেন প্রথম ডায়নামো, যার নাম দিলেন মেসানো ইলেকট্রনিক মেশিন। 1841 সালে তিনি তার যুগান্তকারী তথ্য আলোকের উপর চুম্বকের প্রভাব আবিষ্কার করলেন। আর এর উপর ভিত্তি করেই বিজ্ঞানী ম্যাক্সওয়েল আবিষ্কার করেন বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ। এর ফলশ্রুতিতে মানুষ লাভ করল কোনো তারের সংযোগ ছাড়াই বেতার টেলিগ্রাফ যোগাযোগ। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জীবনী আমাদেরকে গভীরভাবে নাড়া দেয়। 1867 খ্রিস্টাব্দে এই মহান মনীষী এই পৃথিবী থেকে শেষ বিদায় নিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আমাদের এই গল্পটি শুনে আপনার জীবন পরিবর্তন হবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।